দৌড়ে এসে একটা কামড়। আর তা ঘিরে এখন তোলপার বাংলা। চাকরির চেয়ে কামড় খাওয়ার এই ছবি অবাক করে দিয়েছে রাজ্যবাসীকে। আর তা ঘিরে তৃণমূলের অন্তরে দুই সুর। চাকরি প্রার্থীর কামড় খাওয়া নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। প্রথমে কামড়, তারপর গ্রেফতার এবং গোটা রাত লালবাজারে কাটানোর পর এখন তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে হতবাক আক্রান্ত আন্দোলনকারী। এটা কি বলবো, কিছু কথার না উত্তর না অপ্রাসঙ্গিক মনে হয়, কোথাও রুচিতে বাধে এই ধরনের কি বলবো অসংবেদনশীল কথা না সমাজকে খুব খারাপ বার্তা দিচ্ছে। তবে পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেতা যখন কামড় কাণ্ডে এরকম মন্তব্য করছেন, তখন তৃণমূলেরই দুই বর্ষীয়ান সাংসদ এবং বিধায়ক কিন্তু আন্দোলনকারীর হাতে পুলিশের কামড়কে একেবারে ভালো চোখে দেখছেন না। দুর্ভাগ্যজনক ঘটনা, না হলেই ভালো হতো, কারোরই কামড়ানো উচিত না। পুলিশ যে আদারওয়াইজ রেস্ট্রেন্ট দেখিয়েছে সেটা একটু কলঙ্কিত হলো, দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই পুলিশ এই নিয়ে বিভাগীয় ব্যবস্থা নেবে। ব্যাপারটা যেটাই হোক না কেন সেটা দুর্ভাগ্যজনক, না কামড়ে দেওয়াটা কোনো কন্ডাক্টের মধ্যে পড়ে না, কোনো পুলিশেরই কোনো কোনো কন্ডাক্টে কোনো জায়গায় পড়ে না, এটা আমি মনে করি। সৌমেন চক্রবর্তী, সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।